গত 24শে নভেম্বর তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দপ্তরের সামনে বিজেপি মহিলা মোর্চার সভাতে কুরুচিকর মন্তব্যের জন্য রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানাতে অভিযোগ দায়ের হলো। মালদাতে দুদিন আগে একটি 6 বছরের বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে, 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা তারকেশ্বরে ধর্ষণ করা হচ্ছে। আর কারা ধর্ষণ করছে জানেন? বেশিরভাগ ক্ষেত্রে এই তৃণমূল পার্টির যারা কর্মী, যারা সমর্থক, তারা ধর্ষণ করছে। মানে দিদিমণি বলে দিয়েছেন, আসেন, আমি তোদের চাকরি দিতে পারিনি, তো তোদের এন্টারটেনমেন্ট যখন দরকার, শরীর যখন গরম হয়ে যাবে, তোরা গিয়ে ধর্ষণ করবি, ঠিক আছে? তোরা গিয়ে ধর্ষণ কর, আর আমি মহিলাদেরকে কম্পেনসেশন হিসেবে টাকা দিয়ে দেবো। তৃণমূল দলের এক কর্মীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়। তার নেত্রী আজে বাজে কথা বলবে এটা তো ভাবাই যায় না। বিশেষ করে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তিনি ভারতবর্ষের মানে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে কথা বলার ধৃষ্টতা ওনাকে কে দিল? বিশেষ করে উনি এসছেন যে মহিলাদের সুরক্ষিত নিয়ে কথা বলতে, সুরক্ষার যে উনি যে কি কি বলে গেলেন, কোন মহিলাদের নিয়ে বলে গেলেন, কার বিরুদ্ধে বলে গেলেন? উনি একজন মানে মহিলা, আরেক মহিলার বিরুদ্ধে বলে গেলেন। এটা ওদের দলই ওই রকম মহিলাই নেতৃত্ব করে পাঠায়, অন্য কোনো দল এটা পারে না। আমি মানে ধিক্কার জানি কথাটাকে, যে এখন ঠিক করেনি। প্রশাসন কি স্টেপ নিচ্ছে? প্রশাসন আমরা কেস করেছি, আইনিতভাবে আমরা ওনার বিরুদ্ধে এফআইআর করেছি, তা প্রশাসনের কাজ করে আইন আইনে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক জেলার সভাপতি নবারুণ নায়ক জানান, আইনের পথেই তৃণমূলের এই মামলার জবাব দেওয়া হবে। পরশুদিন অপরশুদিন একদিন আগে 24 তারিখে আমাদের রাজ্য সভানেত্রী মহিলা মোর্চার মাননীয় অগ্নিমিত্রা দি এসেছিলেন, তো তিনি তার বক্তব্যে নাকি তৃণমূল খুব ক্ষুব্ধ হয়েছে, এবং সেই জন্যে তাদেরই পার্টির কোনো কর্মী টর্মীকে দিয়ে, এসব তো সাজানো থাকে তৃণমূলে, তো তাকে দিয়ে নাকি থানায় একটা এফআইআর করেছে যে তিনি নাকি উল্টোপাল্টা কথা বলেছে। এখন বিষয়টা হচ্ছে থানায় এফআইআর করুন, যত ইচ্ছা করুন, আমার বিরুদ্ধেই 15-20খানা হয়ে গেছে। আমি শুনলাম কালকে আমাদের ল সেলের ছেলেরা বলছিল যে দাদা আবার 3টে দিয়েছে, কি পুলিশকে পেটানোর নাকি? আমার তো কোনো দিন কেউ দেখতে পাইনি যে পুলিশকে আমি কোনো দিন হাত তুলেছি বা কিছু। আমরা রেসপন্সিবল নেতা এবং বিজেপি সেরকম নেতাকেই তৈরি হবে। আর অগ্নিমিত্রাদির নামে যেসব অভিযোগ করা হচ্ছে বা কী, আমরা তো থানা থেকে তো কোর্টে যাবে, আমরা কোর্টেই বলবো। আর থানা এরকম অভিযোগ করে কিছু লাভ নাই, যে বক্তব্য দিয়েছেন সবাই শুনেছে, তার বক্তব্যে নাকি কেউ কেউ নাকি খুব আঘাত পেয়েছে, তো সত্যি কথাতে আঘাত পাওয়ার কী আছে? না, প্ররোচনার বিষয় নাই, প্ররোচনা তো মহামান্য আমাদের দিদি আমাদের পশ্চিমবঙ্গে তিনি তো দিচ্ছেন। এখন প্রতিনিয়ত মহিলাদের ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, ভাসিয়ে দেওয়া হচ্ছে, ঠিকানা পাওয়া যাচ্ছে না, খাল দিয়ে বিল দিয়ে মহিলা শরীর ভেসে যাচ্ছে। তো এরা যারা করছে, যারা ধর্ষণ করছে, দিদি তার বিরুদ্ধে অভিযোগ না নিয়ে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বললেন কি ধর্ষণ হলে এই টাকা পাওয়া যাবে, তাতে মানেটা কী বোঝালো? যারা ধর্ষণকারী তারা বললো তাহলে আমরা ধর্ষণ করতে পারি, ধর্ষণ করলে তোরা টাকা পেয়ে যাবে, তো এটাতে কি ধর্ষণকে আরও বেশি উৎসাহিত দেওয়া হচ্ছে? তার জন্য কি টাকাটা দিলেন মহিলাদের? মহিলাদের উপরে প্রত্যেক থানায় মহিলা করুন, আমরা যেটা আগের দিন করেছি যে মহিলা থানা প্রত্যেক ব্লকে করুন। আপনি কেন্দ্র সরকার থেকে টাকা নিচ্ছেন, কোথায় যাচ্ছে তার কোনো ঠিক নেই। এই খেলামেলাতে টাকা না দিয়ে সেই টাকা নিয়ে তো আমাদের মনে হয় 1000 গোটা পশ্চিমবঙ্গে 1000 মহিলা থানা হয়ে যেত সেই টাকাতে, যত টাকা বিলি করেছেন এখনও অবধি তো হাজার খানেকে 1000 কোটি টাকার বেশি দিয়ে দিয়েছেন। মহিলা থানা তো তৈরি হতে পারতো প্রত্যেক ব্লকে ব্লকে। আমরা পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্র, সুদীপ্ত আগোয়ান, আনন্দ বার্তা।